যশোরে আগামীকাল আওয়ামী লীগের জনসভা, এতে ভাষণ দেবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা ঘিরে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্মরণকালে সবচেয়ে বড় জমায়েত করতে চায় আওয়ামী লীগ, পুরো শহরই সমাবেশ স্থলে পরিণত করার লক্ষ্য নিয়ে চলছে প্রচার। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শহরের বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার, পোস্টার ও তোরণ নির্মাণ করা হয়েছে। দলীয় প্রধানের যশোর আসার খবরে গোটা দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোরের সাধারণ মানুষের মধ্যেও নতুন আশা জেগেছে। 500 শয্যা হাসপাতাল, সিটি কর্পোরেশন, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, এয়ারপোর্ট নির্মাণ সহ নানা দাবি প্রধানমন্ত্রীর নজরে আনতে চান নাগরিক সমাজের প্রতিনিধিরা। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে জনসভায় আগামীকাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ বিষয়ে আরও জানাতে দাঁড়টানা মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, কথা বলব তার সাথে। বিকাশ, জানাবেন যে জনসভা ঘিরে কতটুকু প্রস্তুতি দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কিরকম, সব মিলে বিস্তারিত জানাবেন। চৈতি, জনসভার যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্টেডিয়ামকে ঘিরে যে প্রস্তুতি নেওয়া দরকার, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যে প্রস্তুতি নেওয়া দরকার, সেগুলো প্রায় সম্পন্ন রয়েছে। একেবারে শেষ মুহূর্তে যে খুঁটিনাটি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু এখন চলছে। এই জনসভাকে ঘিরে কিন্তু যশোরবাসী সহ এই এলাকার মানুষের কিন্তু ব্যাপক প্রত্যাশা রয়েছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। পুরো যশোর শহরকে যেমন সাজানো হয়েছে তোরণ ফেস্টুন দিয়ে, যশোরের আশপাশে, শহরের আশপাশেও কিন্তু বিভিন্ন যে গেটওয়েগুলো আছে, যে যশোরের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোরণ ফেস্টুনে সাজানো হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো শহরে কিন্তু এখন এই জনসভার যে আমেজটি সেটি কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং পুরো যশোর শহর জুড়ে আমরা সকাল থেকে দেখছিলাম যে মাইকিং হচ্ছে, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু মাইকিং করছেন, জনসভায় মানুষজনকে ডাকছেন যে যেন তারা যেন এই প্রধানমন্ত্রী জনসভায় তারা যেন আসেন। তারা অনেক আশা নিয়ে বসে আছেন, তারা অনেক, যেমন আমি বলছিলাম যে গত 14 বছরে এই আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নগুলো রয়েছে তার জন্য যেমন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাতে চান, তেমনি সামনের দিনগুলোতে আসলে যশোরবাসীর জন্য, এই অঞ্চলের মানুষের জন্য কী প্রতিশ্রুতি তিনি দিবেন, কী স্বপ্ন তিনি দেখাবেন, সেগুলো জানার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। চৈতে আমরা দু একজন কথা বলি, আমরা একটু আমাদের সঙ্গে রয়েছেন যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বিপু, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আপনারা তো এই অনেক কাঙ্ক্ষিত, অনেক প্রতীক্ষিত একটি জনসভা, কী প্রত্যাশা রয়েছে, যে প্রত্যাশাগুলো আপনাদের পূরণ হয়েছে সেগুলো একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, এবং সাথে সাথে বাংলাদেশের অন্যতম একটি জননন্দিত আপনার টেলিভিশন ডিবিসি বাংলাকে অভিনন্দন। দেখুন, আমাদের যশোরে যে স্থানটিতে জনসভা, 1972 সালে বঙ্গবন্ধু প্রথম দেশ স্বাধীনের পরে প্রথম জনসভা করে গেছেন, বিশাল একটি বড় স্টেডিয়াম, আমাদের সারা বাংলাদেশের অন্যতম একটি বড় স্টেডিয়ামের মধ্যে যশোর স্টেডিয়াম, এবং তার সাথে আব্দুর রাজ্জাক কলেজ মাঠকেও একাভূত করা হয়েছে, এবং এমন একটি পর্যায়ে যে মাঠটি সে বিশাল গড়ের মাঠের মতো, পোলো গ্রাউন্ডের মতন মাঠ, এবং ওখানে মিনিমাম লক্ষাধিক লোকের উপরে বসার স্থান বা ওখানে ধারণ ক্ষমতা, তো ইতিমধ্যে যশোরে সাত রব আপনার উৎসব মুখর পরিবেশ, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ, নেতা কর্মী সব আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ সদর বিভিন্ন জায়গায় আজকে নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশ, সাধারণ নেতাকর্মীরা, আমার প্রিয় নেত্রী জনপ্রিয় শেখ হাসিনার যে অভূতপূর্ব উন্নয়ন এই যশোর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে করেছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমাদের বহু কাঙ্ক্ষিত স্বপ্নের সেতু পদ্মা সেতু, যেটা অতীতে বহু সরকার আপনার প্রতিশ্রুতি দিয়েও করে নাই, আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন, কালনা মধুমতি সেতু বাস্তবায়ন, যশোরে ফোরলেন, ICT পার্ক, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এমন কোনো এই যে পার্শ্ববর্তী ভৈরব নদ, এমন কোনো উন্নয়ন নেই যে আমার প্রিয়নেত্রী করেনি। সেই কারণে এই যশোরে সকল স্তরের মানুষের শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য তারা উদগ্রীব হয়ে আছে। আমরা শুনছিলাম, আপনি শুনছিলেন চৈতি, যে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছিলেন যে মানুষজন কিন্তু একেবারে উদগ্রীব হয়ে আছে, যে কালকে কখন তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এবং তাকে তারা দেখবেন, এবং যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো তারা বাস্তবায়ন যেমন সামনের দিনে দেখতে চান, যেগুলো করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাতে চান। এই ছিল সবশেষ খবরাখবর চৈতি দরটানা মোড় থেকে। বিকাশ, ধন্যবাদ আপনাকে।